বসিরাটা কোথা থেকে এসেছেন আমরা বসে এক কপার থেকে এক আচ্ছা কবে থেকে মাল নিচ্ছেন এখানে

বেডশিট স্টক আছে বাটারফ্লাই নাইটি অনেকে বাটারফ্লাই নাইটি বলে এক পিস স্যাম্পেল শো করেছি ঠিক এইরকম দেখতে হবে অসাধারণ আইটেম রকম সুন্দর হাতা হবে ম্যাডাম আপনি কোথা থেকে এসেছেন জয়নগর থেকে এটা কি রিপিট নাকি এর আগে মানে আজকেই প্রথম ভিডিও থেকে এসেছেন কত টাকার বিল করলেন

ইচ্ছাপুর থেকে এটা কি রিপিট নাকি এটা প্রথম রিপিট অনেকবার এসছেন কবে থেকে নিচ্ছেন তাও পাঁচ ছ বছর ধরে এখানে ব্যবসা করছেন একসাথে আচ্ছা আচ্ছা দাম ঠিকঠাক আছে মানে কোনো কাস্টমার যদি ভাবে ব্যবসার জন্য নেবে তাদের জন্য কি ঠিক হবে একদম পারফেক্ট হবে আর হচ্ছে কালারের কি ব্যাপারে আপনি তো যেহেতু পাঁচ ছ বছর ধরে নিচ্ছেন তা জিনিসটার কেমন ভ্যারিয়েশন রয়েছে আর কি যে কালারের দিক থেকে বলুন কোয়ালিটির দিক থেকে বলুন ভালো রয়েছে তা কেউ কোনো কাস্টমার আসলে কি রেকমেন্ডেশন দেবেন হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইজ আজ আমরা ভিজিট করেছিলাম রাজদ্বীপ গার্মেন্টসে যেখান থেকে তোমরা ম্যানুফ্যাকচারিং দামে বেডশিট কিনে একটা মনের মতো ব্যবসা শুরু করতে পারবে এনারা শুধু বেডশিটই না নাইটি কুর্তিও ম্যানুফ্যাকচারিং করে আর পুরোটাই হোলসেল দামে রিজনেবেল প্রাইসের মধ্যে নিয়ে একটা মনের মতো ব্যবসা শুরু করতে পারবে আর ইনাদের কাছে প্রত্যেকটা ভ্যারাইটিস রয়েছে যেমন নাইটির প্রচুর ধরনের ভ্যারাইটিস রয়ে কাপ্তান থেকে শুরু করে অ্যালান কার্ট থেকে শুরু করে ডিজাইনার এছাড়া প্রত্যেকটাই ব্যান্ডের সাথে কাজ করে ডিসিএম এম হরিষিতা রামাকৃষ্ণ টাটাগোল জয়সোয়াল প্রত্যেকটাই ব্যান্ডের নাইটি এনাদের কাছ থেকে পেয়ে যাবে এছাড়া কুর্তিরও প্রত্যেকটা ভ্যারাইটিস আইটেম এখানে পাবে কলকাতার থেকে খুবই রিজনেবেল প্রাইসে বেডশিট কিনে একটা মনের মতো ব্যবসা শুরু করতে পারবে তাই আর দেরি কেসের এক্ষুনি চলে যাও রাজদ্বীপ গার্মেন্টসে এবং কেনাকাটা শুরু করে দাও সামনেই পুজো আসতে চলেছে এখনই ব্যবসা করার মোক্ষম সময় আর কোনো জায়গা থেকে কোনো আইটেম কেনার আগে অথবা আর্থিক লেনদেনটি করার আগে অবশ্যই যা করবে ভেরিফাই করবে তারপরেই জিনিস কিনবে কারণ তখন সেই মুহূর্তে উপস্থিত আমি থাকবো না সমস্ত ভেরিফাইটাই তোমাকে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে আর আমার দেওয়া তথ্য ব্যয় তুমি যদি একটু বলে মনে হয় থাকে তাহলে ভিডিওটিকে লাইক করতে বলো না চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব তাকে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক নমস্কার ওকে আমি রাজদীপ গার্মেন্টস থেকে রমি রয় আর সঞ্চিতা রায় এইখানে হয়তো আমার প্রথম ভিডিও বাট আমি অনেক জায়গায় অনেক ভিডিও ছেড়ে থাকি অনেকেই হয়তো আমাকে চিনবে বাট আমার চার পাঁচ বছরের হোলসেল বিজনেস এটা আমার তো হিউজ 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 স্টক বেডশিটের আমার অ্যাকচুয়ালি শুরু হয়েছিল আমার ভিডিওটা একেবারেই ঘর থেকে আস্তে 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 বাড়তে 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 এখন তিন থেকে চারটে গোডাউন আমার তাহলে বুঝতেই পারছো যে একদম স্টক এখানে কিছুই নেই মানে একটা গোডাউনের স্টক তুমি নিয়েছো পরবর্তীকালে অন্য গোডাউনে নিয়ে যাবো তুমি আরো স্টক নেবে আমাদের নাইটি স্টক মাইটি এখন রিসেন্টলি ম্যানুফ্যাকচারিং শুরু করেছি নাইটি কুর্তি এগুলো আমাদের এখানে বসে তৈরি হচ্ছে তো পরব

啊，打！ থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এখানে আসবে কেন লোকে এটা তো একটা ব্যাপার না যে এত লোকে এত ভিডিও ছেড়ে কেন আমার কাছে কেন অন্য কারো কাছে হতে যেতে পারে তো কেন আসবে আমার এখানে পিওর কটন কটন একদম কটন ছাড়া আমাদের কাছে চাইলেও পাওয়া যায় না এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আমাদের কুর্তি বলো নাইটি বলো যা কিছু কটন আর কটন মানে লোকে আমাদের একটা গরম প্রধান দেশি হয়ে গেছে মোটামুটি শীত হয়তো এক মাস খুব জোর থাকে সে তার জন্য কেউ ওই আলাদা করে কিছু মানে করে না তো আমাদের গরম গরমপথে কটনটাই কিন্তু আমাদের মেনলি চলে আর প্রত্যেকটা আইটেম কটনের বা কটন কোনোদিন পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকায় হয় না কেউ দিতে পারে না একটা কটন আইটেম একটা মানে সুন্দর যেটাতে ফিল করবে সেটা কোনো দিনও পশনেবল নয় যে পঁয়ত্রিশ যেটা পসেবল সেটা হচ্ছে আমার কাছে পঁচাশি টাকা থেকে কুর্তি শুরু নাইটি শুরু একশো টাকা থেকে একশো টাকা যে নাইটিটা হবে ফিফটি টু ফিফটি ফোর বডি অবধি পড়তে পারবে এমন নয় যে নাইটিটা 100 টাকা ছোট একদম হবে না বাচ্চাদের নাইটি একেবারে বাড়েই নয় বড়দের নাইটি ই ওয়ান কালেকশন মানে সবকিছু সবকিছু আমাদের অ্যালাইন কাটও 50 বডি অফ দ্য পড়তে পারে এরকমই অ্যালাইন কাটা হয় হাউস কোটও 50 বডি মানে বডিটা আমাদের খুব ভালোভাবে দেখা যেমন কটন দেখা হয় তেমন আমার অ্যাকচুয়ালি বেডশিটেরই বিজনেস ছিল লোকের ডিমান্ড সবার ডিমান্ড হয়ে যায় নাইটি কুর্তি কাটতেই শুরু করে দিলাম তাহলে এক ছাদের তলায় একই ছাদের তলায় আলাদা কোনো ইনভেস্টমেন্ট না করে মানে ট্রেনে বাসে অনেক জায়গায় যেতে গেলে খরচ আছে আছে একই জায়গায় দাঁড়িয়ে নাইটি পেয়ে যাচ্ছে কুর্তি পেয়ে যাচ্ছে শাড়ি পেয়ে যাচ্ছে বেডশিট পেয়ে যাচ্ছে মানে কোথাও আর দৌড়াতে হচ্ছে না আর প্রত্যেকটা রিজনেবল একই জায়গায় সব ধরনের কালেকশন সব ধরনের আমাদের এমন কিছু কিছু আইটেম তৈরি হচ্ছে এখানে রেখে যে তখন মনে হবে এ বাবা এত শান্তিনিকেতন এটা একেবারেই নয় আমরা এখানে বসে তৈরি করছি সেটা আমরা পরবর্তীকালে যখন আমরা পুরো স্ট্রাকচারটা তৈরি করে দেখাবো এটা নিয়ে গিয়ে তৈরি হচ্ছে এখন লোক আমাদের এখানে বসে কাটিং হচ্ছে আর নিয়ে গিয়ে লোকে সেলাই করছে যেটা এখন টোটালি আমি এক জায়গায় দাঁড় করাতে পারবো তখন ভিডিও অবশ্যই দেখাবো নতুন আজ ভিডিও হলেও এখানে পরবর্তীকালে চলতে যাবে তোমরা ভিডিও দেখ দেখতে পাবে তো তখনই বুঝতে পারবে যে আমার কথা আর কাজটা কতটার সত্যি একদম একদম পিওর কল্যাণী মেন স্টেশনের কাছে হাটা পথ পাঁচ থেকে সাত মিনিট যেখানে কল্যাণী মেন স্টেশনের কাছে আগের বার চার ধামের হয়েছিল এবার হতে চলেছে বৈদ্যনাথ ধাম যদি কারো দেখতে ইচ্ছা করে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি মাঠের পাশেই থাকি ওখানেই আমার দোকান এটা আমার গোডাউন গোডাউন থেকে ভিডিও হচ্ছে আর আরো অনেক গোডাউন আছে দোকান তো আছেই তো প্লিজ বেশি কথা না দেখাতে দেখাতে কথা বলি কেননা অনেক প্রোডাক্ট দেখানোর আছে আর মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা দেখাবো এত হিউজ কালেকশন আর আমাদের একদম সিঙ্গেল বেড একশো তিরিশ থেকে শুরু যেমন বেডশিটের প্রাইসটা একটু বলে দিই তেমন আস্তে আস্তে উইদাউট পিলো একশো পঁচাত্তর থেকে উইথ পিলো আড়াইশো থেকে একশো কুড়ি বাই একশো কুড়ি অবধি আমাদের কাছে ভিডিও স্টক মানে বেডশিট স্টক আছে তো সুতরাং একদম ছোট পাঁচ সাত বেড থেকে শুরু করে হিউজ বড় অবধি হিউজ দামেরও সব রকম প্রোডাক্ট আছে আমি এক থেকে দু পিস করে দেখাবো কেননা এত প্রোডাক্ট এত আইটেম সবটাও পারি কাস্টমাররা দেখে একদম একদম ভিজিট করতে পারে ভিডিও কলে ভিডিও কলে আমাদের শুধু কলকাতা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মানে কোথাও বাদ নেই ইন্ডিয়ার কিছু কিছু ইন্ডিয়ার বাইরে থেকেও আমাদের অফার আসে কিন্তু কিছু কিছু প্রসেসিং এর জন্য আমরা পাঠাতে পারি না তবে পরবর্তীকালে আমাদের চেষ্টা আছে যে পাঠাবো তো এই সমস্তগুলো দেখতে নিতে হলে কল করো আমাদের সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত ভিডিও কল হয় ভিডিও কলে দেখতে পারো এসে ভিজিট করতে পারো প্রচুর দূর দূরান্তের মানুষ আমাদের এখানে ভিজিট ফার্স্ট টাইম করে যায় অনেক সময় ভিডিওতে দেখে অনেক কিছু দেখে যাই দেখে মানে যাওয়ার পরে দেখে জিরো কিন্তু তা না যা দেখবে তার থেকে মানে ভিডিওতে যা দেখবে তাকে অনেক বেশি এসে দেখতে পাবে কেননা আমাদের ঘরগুলো এমনভাবে রয়েছে মানে খাপচারা খাপচারা ভিডিও স্টকটা সেইভাবে আমাদের দেখানো পসিবেল হয় না হিউজ স্টক আছে আমাদের বোমে মিল শুরু হচ্ছে তিনশো টাকা থেকে থ্রি পিলো সেট দিয়ে তো সব রকম আইটেম আছে একদম কেননা অনেক আইটেম দেখাতে হবে আর সবকিছু কিন্তু দু চার পিস করে দেখাবো প্লিজ দেখার জন্য আর নেওয়ার জন্য কিন্তু ভিজিট করো বারবার বলবো ভিজিট করো আর কল করো কল সব সময় খোলা যখন খুশি কল করতে পারো খুব শান্তিপূর্ণ ভাবে প্রত্যেককে বলা হবে আর আমি আমাদের মিনিমাম টেন পিস থেকে দেওয়া হয় আমাদের সেট ভেঙে দেওয়া হয় সেট দিয়ে দেওয়া যে যেমন ভাবে নিতে পসিবল হবে সেটাই করতে পারে কোনো অসুবিধা নেই তবে আমাদের যা কিছু নেবে টেন পিস কুর্তি নিলে টেন পিস নাইটি নিলে টেন পিস বেডশিট নিলে টেন পিস টেন পিসটা আমাদের প্রত্যেকটার জন্য ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া থাকে হ্যাঁ 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 এর জন্য মানে যেটাই নেবে টেন পিস নিতে আমাদের এক পিস থেকেও সেল করা হয় কিন্তু টেন পিস থেকে হোলসেল পাবে আর যেটা অনেকেই আছে দিদি আমি কিছু করতে চাই তো তাদের জন্য তো টেন পিস দিতেই লাগে না আমাদের টাকার কোনো অ্যামাউন্ট নেই যদি একশো পঁচাত্তর কেউ টেন পিস দেয় তো আমরা তাকেও সেটা দিই কারণ সবার তো হাই ফাই পয়সা নিয়ে নামতে পারে না না বিজনেসে অনেক নিডি ফ্যামিলি আছে আমার লকডাউন থেকে এই পরিকল্পনায় আসা মানুষের জন্য কিছু করব বলে তো সেই পরিকল্পনাতেই নেমে পড়া সবার জন্য সবার কথা মাথায় রেখে তো প্রোডাকশনে চলে আসি দেখাবার জন্য কুর্তি দিয়ে শুরু করছি তবে দাম কোনটার কি আমি একেবারেই বলবো না কেন বলবো না তারও কারণ আছে কারণ এই কুর্তিটার দাম যদি আমি বলে দিই তাহলে কোনো কাস্টমার যদি বলল যে সেল করবে কারণ 10 পিস মানে খুব ছোট্ট আইটেম নিয়ে এসে শুরু করছে তাহলে সে সেলই করতে পারবে না প্রত্যেকটা আইটেমের দাম জেনে যাবে দাম বলবো না কোথা থেকে শুরু কোথা থেকে শেষ সেটা বলে দেব বাট কোনো কিছুর পার্টিকুলার দাম আমি বলবো না 85 টাকা থেকে শুরু হোলসেলে যারা বেচবে ইউটিউবে ভিডিও তো সবাই দেখে এটা অসুবিধা হয় রিটেলরাও দেখবে না তো কেউ পাশের বাড়ি দুজনে দেখছে এখান থেকে নিয়ে গেছে বুঝে ফেলল তখন তো সেলই করতে পারবে না যে এই দামে দেখে ফেলেছি এই দামে নিয়ে ফেলেছি তাই দাম কিছু বলবো না দাম জানার জন্য কল করো স্ক্রিনশট পাঠাও কোনো অসুবিধা নেই মিনিমাম টেন পিস নিলে হোলসেল প্রাইস পাবে ঠিক আছে তো এইরকম কুর্তি যাচ্ছে শর্ট কুর্তির মধ্যে একসে বারকার এক আইটেম আছে প্রত্যেকটা প্রোডাক্ট দেখানো পসিবল নয় আর আমাদের মাল থাকে না মানে মাল রেডি করতে করতে মাল বেরিয়ে যায় দেখো এইটা যাচ্ছে কাঁথা স্টিচের ওপর এই স্টিচগুলো কিন্তু আমাদের তৈরি করে সেল করা হয় নট শান্তিনিকেতন আইটেম শান্তিনিকেতনের মতো দেখতে বাট এগুলো কিন্তু আমাদের ম্যানুফ্যাকচার করা হয় তো এই রকম আইটেম ইউনিক ইউনিক আইটেম পাবে এই রকম দেখতে অসাধারণ অসাধারণ এইটা যেমন দেখো বুটিকের ওপরে কি সুন্দর করা হয়েছে এই রকম যাচ্ছে বুটিকের আইটেমটা এই রকম থাকছে সুন্দর পকেট আছে আর তার সাথে একটা ডিজাইন একদম এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কালার পাওয়া যাবে যে যেমন বলবে সবচেয়ে বড় কথা কেউ যদি ডিজাইন বানিয়ে বলো দিদি আমার রকম একটা প্রোডাকশন চাই তো অবশ্যই সেটা কিন্তু রেডি হয়ে যাবে তাই প্রত্যেককে না 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 কোনো অসুবিধা মধ্যে নেই শুধু ডিজাইন ফেলো আর একটা সপ্তাহ টাইম দাও আর একদিনের সময় বানিয়ে দেওয়া যায় সেটার জন্য একটা বছর মনে হয় ওয়েট করতে হবে যে কেননা না ওইটা পরিকল্পনাটা অনেক বড় না অনেক মেশিন লাগবে অনেক বড় প্রজেক্ট জায়গাটা যা সব রেডি হয়ে গেছে তবে ওটা চালু করতে একটু কিছুদিন সময় আমাকে দিতে হবে তো এরকম ইউনিক কালেকশন কুর্তির অসাধারণ ইউনিক কালেকশন এরকম সেট পাবে প্যান্ট জামা সেট পাবে নরমালে পাবে স্টিচে পাবে যে যেমন বলবে এরকম প্লেসের মধ্যে এক্সেল এল এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্স এল যেমন চাইবে তার মধ্যে সেরকম পেয়ে যাবে এরকম শুধু প্লাজো পাবে যেরকম পালাজোটা দেখাচ্ছে প্রিন্টেড প্লাজো এক কালার প্লাজো সব রকমের কালারের পাবে আর কাঁথা স্টিচেরও প্রচুর প্লাজো আছে আর কাঁথা স্টিচে কাপ্তান আছে যেটা সব কিছু শো করতে পারিনি হয়তো আমি এইরকম ছোট্ট খাট্ট কাজের ওপরে পাবে কট সেট আছে ইউনিক ইউনিক কট সেট এরকম ঢোলা এরকম সুন্দর একটা কমফোর্টেবল যেমন সাইজ চাইবে তেমনই পাবে এইরকম সুন্দর পুরো রেডি রেডিমেড রেডি হচ্ছে একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে নিজে রেডি করার করারইসমানে কি করে দেখাবো এটাই মাথায় ছিল না একজনের স্টকের থেকে নিয়ে আমি ওটাকে শো করলাম এরকম সুন্দর মধুবনী স্টিচের ওপরেও কাজ করা হয় কিন্তু প্যান্ট জামা সেট আছে প্রত্যেকটাই পেয়ে যাবে একদম একদম এরকম সালোয়ার পা অনেকেই আছো ওরকম পালাজো টালাজো পড়তে চাও না অনেকে পুরনো জিনিস কিন্তু রিটার্ন আসে সবকিছুই কিছুই পুরোনো জিনিস রিটার্ন আসে এই মধ্যে কিন্তু আমরা সেট বানিয়ে থাকি এই রকমের মধ্যেও এরকম সেট বানানো হয় প্রত্যেকটা ডিজাইন এরকম হিউজ কালার পাবে এই রকমের মধ্যে পাবে কালারের মধ্যে পাবে ডিজাইনের মধ্যে পাবে সবের মধ্যে স্টক নিয়ে অসুবিধা না 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 সব স্টক দেখানো পসিবল না থান রাখা রয়েছে থান দেখে যদি বলে দেয় যে এই রকম বানিয়ে দাও এই আইটেমের মধ্যে আমাদের বাটারফ্লাই এরকম কলার আলা কুর্তি পাবে কলার আলা শার্ট পাবে কলার আলা ওয়ান পিস পাবে সব পাবে আমি একটাই শো করেছি ঠিক আছে এই রকম অসংখ্য পাবে আজরাকের মধ্যে পাবে কলমকারীর মধ্যে পাবে আর আমাদের সমস্ত ব্র্যান্ড আছে যত ব্র্যান্ড ডিসিএম থেকে শুরু করে অনেকে ডিসিএম দেয় না আমাদের ডিসিএম থেকে শুরু করে প্রচুর 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 ব্র্যান্ড আছে আমাদের একশো টাকা থেকে নাইটি শুরু টাকা থেকে কুর্তি শুরু এগুলো কুর্তির মধ্যে তোমার অনেক রকম পাবে এরপরে নাইটিতে চলে যাব নাইটি হাউস কোট দিয়েই শুরু করলাম এইটা এই রকম যাবে হাউস কোট হাউস কোট কিন্তু দেড়শো টাকা থেকে শুরু দেড়শো টাকা থেকে হাউস কোট শুরু এটাই দেড়শো আমি একবারে বলছি নাকি দুটো টাকা থেকে শুরু কোনটা দেড়শো আমি নিজেও জানি না তো এইরকমই ব্যাপার আর হিউজ কালেকশন মানে যেটা তো দেখছো সেটাই যে স্ক্রিনশট পাঠিয়ে বলবে দিদি এটা দাও তো অবভিয়াসলি পসিবল নয় কেন ভিডিও ছাড়তে হয়তো দু চার দিন দেরি হবে আমাদের এক এক লটে লটে প্রচুর মাল বেরিয়ে যায় সেই জন্য সব সময় যে যেটা দেখছো সেটা সঙ্গে সঙ্গে বললেই পাবে এমন কোনো কথা নেই তবে থাকে আমাদের রিস্টক হতে থাকে তো কালার তো প্রচুর দিয়েছেন হ্যাঁ 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 কালার পাঁচটা করে কালার পাবে চারটে

পাবে মানে ইউনিক ইউনিক কালেকশন পাবে কিন্তু সব কালেকশন পসিবল হচ্ছে না এখন কোনোটা মেশিনে রয়েছে কোনোটা বা কাস্টমারের কাছে চলে গেছে তাই দেখাতে পারছি না এরম শর্ট নাইটি পাবে শর্ট নাইটি গুলো অসাধারণ তলা সাধারণ এটা আসামেরই অর্ডার ঠিক আছে আসামে সবসময় এরকম শর্ট বেশি নেয় আর এরকম নাইটির মধ্যে যেমন শর্ট মধ্যে কুচিও পাবে বাই পাবে পাবে এক অনেক বয়স্করা আছে যারা কুচি দেওয়া তো পড়বে না বয়স্ক মানুষরা আর পায়ে বেঁধে যায় বলে শর্ট করে তাদের জন্য এমনি কুচি ছাড়াও শর্ট নাইটি আছে বাইকালার ছাড়া সাদার মধ্যে পাবে বাঁধা আছে এইরকম বাঁধা হোয়াইটের মধ্যে যদি বয়স্কদের জন্য নেয় হ্যাঁ 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 এইরকম এটাও কিন্তু আমাদের একশো পাঁচ দশ থেকে মনে হয় শুরু আছে এটা যাচ্ছে বাটারফ্লাই নাইটি অনেকে বাটারফ্লাই নাইটি বলে এক পিস স্যাম্পেল শো করেছি ঠিক এই রকম দেখতে হবে অসাধারণ আইটেম এই রকম সুন্দর হাতা হবে একসে বারকার এক আইটেম ডিসিএম ডিসিএম এর কালেকশন দেখাচ্ছি এখন ডিসিএম পেয়ে যাবে অসাধারণ আইটেম প্রত্যেকটা যা প্রত্যেকটা ব্র্যান্ডেড নাইটি পাবে হ্যাঁ ব্র্যান্ড ছাড়া আমি কিছু রাখি না নাইটি কুর্তি যাই বলো সবেরই ব্র্যান্ডের উপরে বেডশিট পর্যন্ত আর কালার উঠে যাওয়ার কোনো ভয়ই থাকছে না কোন তাহলে কোম্পানির দোষ আমার দোষ না একটা মানে জয়সওয়াল কাপড় একটা যদি ডিসিএম কাপড়ের রঙ ডিসিএম ব্র্যান্ডের গন্ডগোল আমার তো কোনো দোষ নেই কারণ আমি তো আর তৈরি করছি না আইটেমটা আর তারপরে হচ্ছে জামিনী জামিনী শাড়ি এখন জামিনির যদি কেউ বলে রং উঠে গেছে সেটা আমার কি করার আছে কিছু নেই তোমার কালার গ্যারান্টি আমাদের ফুললি কালার গ্যারান্টি এটা বলতে ভুলে গেছে এটা ডিসিএম এর যাচ্ছে ডিসিএম পুরো লেখা থাকবে সাইডে লেখা থাকবে প্রত্যেকটা ব্র্যান্ড সাইডে লেখা থাকবে কোনো অসুবিধা নেই আর আমাদের বাটিক শুরু হচ্ছে থেকে থেকে বাটিক একদম অরিজিনাল মোম বাটিক শুরু হচ্ছে অ্যালাইনে পাবে ফ্রন্ট ওপেনে পাবে কাপ্তানে পাবে যেটা যা যা চাইবে বানিয়ে দেওয়া হবে আমাদের স্টক থাকে যদি স্টক না থাকে যদি বলে যে দিদি আমাকে এত পিস নাইটি এটা যেমন ফ্রন্ট ওপেনের মধ্যে আছে একশো নব্বই থেকে শুরু হচ্ছে বাটিক নাইটি আর ইউনিক যত ইউনিক উঠবে বাজারে সব ইউনিক আইটেম আমাদের অর্ডারে চলে আসে এইগুলো কিন্তু একদম লেটেস্ট তবে এগুলো কিন্তু হাই রেঞ্জ এগুলো আমি একদম লো রেঞ্জ দেখালাম একদম হাই রেঞ্জ মাঝখানে যত আট থেকে ন রকমের বাটিক আছে আমাদের কাছে আট থেকে ন রকমের বাটিক সুতরাং কোনো চিন্তা নেই এটা ছটা কালার পাবে ছটা কালার ছটা কালার হবে আর এটা বাটিক সেট কিন্তু সেট ধরেই নিতে হবে বাটিক সেট সেট ভেঙে কাটিং নাইটি বলে একটা খুলে দেখাবো কালার গুলো দেখাচ্ছি অসাধারণ আইটেম গুলো কালার গুলো জাস্ট ভাবা যায় না এই রকম যাচ্ছে ডিজাইনটা ডিজাইনটাও কিন্তু অসাধারণ এই রকম একদম একদম আমি বাই বাইকালারে করেছি এরকম হয়তো অনেক জায়গাতেই পাবে কিন্তু খুব 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 রিজনেবল প্রাইসে ভীষণ প্রাইসে কেননা যেহেতু আমরা ম্যানুফ্যাকচার করছি আর আমাদের থান আসছে একদম জয়পুর থেকে আমাদের কোনো বড় বাজার থেকে থান আসছে না হয়তো লোকাল থান ইমার্জেন্সি দরকার হলে আমরা নিই কিন্তু সেটাও যেহেতু হিউজ নেওয়া হয় তার প্রাইস খুবই কম থাকে আচ্ছা নাইটি আমাদের কলারেও তৈরি হচ্ছে কলার নাইটে স্লিপ প্লেসে আছে স্লিপ দিয়ে আছে আজরাকের মধ্যে আছে কলমকারির মধ্যে আছে যে প্রিন্টে বলবে যে প্রিন্টে পছন্দ হবে বললে দু থেকে তিন দিন সময় দেবে আমরা মাল রেডি করে তাকে ডেলিভারি পর্যন্ত দিয়ে দেবো আচ্ছা আরেকটা কথা বলি যে আমাদের এটিএম কার্ড ব্যবস্থা সব রকম আছে প্যান কার্ড এটিএম কার্ড মানে প্যান কার্ড বলছি এটিএম কার্ড ক্রেডিট কার্ড সব রকমের কার্ডের ব্যবস্থা আছে কেউ যদি সোয়াইপ করে দিতে চায় ক্রেডিট কার্ডেও কিন্তু আমাদের মাল পারচেস করতে পারে কোনো অসুবিধা নেই এইরকম যাচ্ছে ভ্যারাইটি ডিজাইন এক ডিজাইন তৈরি হচ্ছে যেহেতু আমরা এই প্রজেক্টটা নতুন শুরু করেছি না চার পাঁচ মাস হলো নাইটি প্রজেক্টটা শুরু হয়েছে যার জন্য একটু টালমাটাল অবস্থা কেননা রেডি করতে একটু সময় লেগে যাচ্ছে এই রকম পাবে আরও হিউজ হিউজ ডিজাইন আছে অ্যালাইন কাটের মধ্যে আছে এই রকম যাচ্ছে অ্যালাইন কাটের মধ্যে দুর্ধর্ষ দেখতে প্রত্যেকটা কালার ডিজাইন দেখো রকম আরেকটা ডিজাইন আছে এরকম একদম একদম আরো ডিজাইন তৈরি হচ্ছে আরো মানে হিউ মানে হিউ তৈরি হচ্ছে যেটা মানে কারিগরের ভীষণ সমস্যা আসলে পুজোর এমন একটা মুখে আমি কাজটা ধরে ফেলেছি যে সবাই অন্য জায়গায় ভালো কারিগররা অন্য জায়গায় ঢুকে গেছে আর কি যার জন্য একটু সময় একটু সমস্যা তৈরি হচ্ছে রেডি হচ্ছে স্লো স্লো তৈরি হচ্ছে তবে কোনো সমস্যা নেই একটু সময় দেবে কাপ্তান কাপ্তান শুরু হয়ে গেল অসাধারণ আমি চেষ্টা করি জয়সোয়ালের মধ্যে কাপ্তানটা বেশি কাটতে আর এগুলো হচ্ছে বাদনি অরিজিনাল বাদনি একদম হ্যাঁ হ্যাঁ বাদনি বলে যে হিউজ দাম একেবারেই না একদম হাতে মুঠোর মধ্যে দাম যা দেখবে যত প্রোডাক্ট আছে যত কম একশো নব্বই আমাদের শুরু হলে যেমন একশো থেকে একশো দশ একশো পাঁচ দশ পনেরো মানে শুরু করে যত ভালো ভালো ব্র্যান্ড আছে বেশিরভাগটাই একশো নব্বই এর মধ্যে তারপরে আরো উঁচুতে তো আছেই যেমন কাজ হবে তারপরে দামটা সেরকম বাড়তে থাকে এতগুলো কালার পাবে কালার প্রচুর পাবে ছটানা না সাতটা কালার আছে বাদনির মধ্যে এটা তোমরা দুটো তিনটে করে মানে সেট ভেঙে নিজে নিতে মানে পারো তবে অফ কালার আর ব্রাইট কালার ম্যাচিং করে নিতে হবে যে এই কালারই দুটো চাই বা ওই কালার পাঁচটা চাই ওরকম হবে না এইরকম যাচ্ছে বাদনি অরিজিনাল বাদনি বাদনির মধ্যে বেডশিটও আছে সবই পেয়ে যাবে দুর্ধর্ষ আইটেম ম্যাম আপনি কোথা থেকে এসেছেন আমি ত্রিপুরা থেকে এসেছি। ত্রিপুরা থেকে এসেছেন? ভিডিও করতে করতে কাস্টমার আসেছে। আমি তোই বললাম যে দিদি একবার না অনেকবার নিয়েছে। দিদি ত্রিপুরা থেকে এখানে আসে। যখন আসে এসে নিয়ে যায়। আচ্ছা এ কবে থেকে আসছেন এখানে? হয়েছে অনেক। অনেক বাড়ি আসছে অনেক বার। মানে রিভিউ কেমন দিতে যায়ছেন আপনি এখানে? মানে কোনো কাস্টমার যদি আসে রেকমেন্ডেশন করবেন আসার জন্য? সবাই আসুন এখানে আমি নিয়ে অনেক ভালো

ওরা যদি আসতে চায় এখানে কল্যাণীতে চলে আসুক ফোন করে হ্যাঁ ফোন করে চলে আসুক দিদি প্রথম প্রথম ভিডিও কলে নিত এখন মাঝে মধ্যে আসে এখানে এখানে কালেকশন খুব ভালো কোয়ালিটি কালেকশন সবকিছুই ভালো নাইটির একটা সেট বাকি রয়েছে এরকম রংগুলি বাদ পাওয়া যাবে এটা নিউ কালেকশন বাদ নিত একসেবার কালে কাজ সব আইটেমই কিন্তু আছে বাদনির হ্যাঁ কোনো আইটেম নেই যে আমার কাছে নেই বাটিকের হ্যাঁ কোনো আইটেম নেই বেডশিট বলো শাড়ি বলো নাইটি বলো সবেরই কিন্তু যে কোনো আইটেম দেখাবো হিউজ কালেকশন আছে আর বেডশিটের কথা আসতে গেলে কিন্তু লক্সমি ব্র্যান্ড একদম টপ ব্র্যান্ড লক্সমি ব্র্যান্ড কিন্তু টপে চলে আর কি আর সেই আইটেমের ইয়েই কিন্তু আমার কাছে বেশি তো তুমি দেখতেই পাচ্ছ এবার বেডশিট শুরু করে দিলাম আর প্রত্যেকটাই কিন্তু হোলসেল প্রাইস আমাদের একশো থেকে শুরু তো একশো থেকে একশো তিরিশ থেকে শুরু তো হিউজ হিউজ কালেকশন আছে আর একটা একটা করে কিন্তু আমি দিয়েছি এই নয় যে আমার কাছে এক পিস করে আছে একেবারেই নয় পাঁচ সাত আছে ছয় সাত আছে প্রচুর নাইটি দেখাবো কুর্তি দেখাবো সমস্ত কিছু দেখাবো তো তো দেখতে গেলে কিন্তু অনেকটা ইয়ে চলে যায় সময় চলে যায় ওই জন্য যতটা স্টক কমে দিয়ে পারা যায় আর কি এরকম যাচ্ছে এটা কিন্তু পাঁচ সাত বেডশিট আছে এটা পাঁচ সাতেও পাবে ছয় সাতেও পাবে সব রকমই পাবে এটা অরিজিনাল আজরাক আছে আমাদের আজরাক আজরাক আর বেডশিট শুরু হচ্ছে আমাদের একশো পঁচাত্তর থেকে ছয় সাত বেডের জন্য জন্য থেকে শুরু ঠিক আছে অসাধারণ আইটেম প্রত্যেকটার কিন্তু কালার গ্যারান্টি এটা বলেনি আমি বলতে পারিনি আহ আমাদের কিন্তু যদি কোনো কালার একটার গেটার লেগে যায় এত বড় গ্যারান্টি কেউ দেবে না সেই মাল কিন্তু রিটার্ন আছে ঠিক আছে মানে রিটার্ন হয়ে রিটার্ন 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 কাঁচামাল রিটার্ন হবে একদম গ্যারান্টি যা কথা সেই কাজ তার কোনো অন্যতা নেই এটা হয় না হয় না বলেই আমি এত বড় বছরের পর বছর বলে যাচ্ছি এই কথাগুলো তবে রাস্তায় চলতে গেলে কি হোচট খাই না খাই হয়তো হাজারে এক পিস হয়ে যায় আমরা মিটা মাল রিটার্ন দি বাদনি আহ তারপরে রঙ্গগুলি সমস্ত কালার পাবে মাঝখানে যেমন অরেঞ্জ অরেঞ্জ দেখলো না তো ওই রকমের ভ্যারাইটি কালার হবে রেড অরেঞ্জ ব্লু সব রকম বাদনিরও কিন্তু পাঁচটা কালার আছে জাস্ট একটা করে শো করা হয়েছে যে আমার কাছে আছে বলে উইথ পিলো শুরু হচ্ছে আমাদের আড়াইশো টাকা থেকে উইথ পিলো উইথ পিলো আড়াইশো ছয় সাত বেডটা আবার আবার কালার গ্যারান্টি আবার কটন আর কত কি দেবো মানে জাস্ট বলার না একদম প্রত্যেকে আমার প্রত্যেকবারই একই কথা বলছি যে যেমন কালার গ্যারান্টি যেমন কটন আর আমার কিন্তু বেডশিটটাই আগে ছিল অনেক জায়গায় অনেক ভিডিও দুটো পিলো রয়েছে হ্যাঁ 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 সবটাই পিলো শো করবো এরকম ভাবে দেখতে পাবে পিলো শো করবো আর এগুলো হচ্ছে ফিগারের মধ্যে ফিগার হ্যাঁ 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 এক্স এবার ফিগার দেখলে ফিদা হয়ে যাওয়ার মতো টেন ধর তো অসাধারণ দেখো দেখলেই বুঝতে পারছো যে এরকম ইউনিক ইউনিক ফিগার এক আইটেম দুবার রিপিট হয় না এরপরের পরের যখন ভিডিও ছাড়বো অবশ্যই এই আইটেম গুলো দেখতে পাবে না অন্য আইটেম শো করবো আর নিত্য নতুন একদম একদম আর এই যে ফিগার দেড়শোটার উপর ফিগার দেবো দেড়শোটার উপর ফিগার দেবো ফিগার শো করেছি কিন্তু একটা থেকে দুটো আইটেম কিন্তু যখন নিতে আসবে কাস্টমার দেড়শোটার ওপর ফিগার আইটেম দেবো এরকম ক্ষমতা রাখি আর একশো পঁচাত্তরেরও যদি কেউ পাঁচশো পিস অ্যাট চায় সেটাও বের করে দেওয়ার ক্ষমতা রাখি সুতরাং যে যেমন নিতে চাও নিতে পারো বালকে মাল দেওয়া হয় কোনো অসুবিধা নেই নাইটিও তাই যদি একবোড়া নাইটি নাও মানে তিনশো পিসের নাইটি যদি কেউ নাও মানে এক বোরা সেট তাহলে কিন্তু তার প্রাইস আলাদা হয় যদি বেডশিট কেউ মনে করো যে হিউজ পরিমাণে নিয়ে আমার মতো সেল করবে আমার মতো প্রাইসে বেসবে সেই ব্যবস্থাও কিন্তু থাকে এইটা যাচ্ছে স্টিচের উপরে একদম অরিজিনাল হ্যান্ড স্টিচ যেখানে কাঁথা স্টিচ তৈরি হয় আমাদের তারাই এই স্টিচটা তৈরি করে প্রচুর কালার পাবে আমি দুটো কালার শো করেছি ঠিক আছে স্টিচের ডিজাইনটা দেখো দারুণ দারুণ রিয়েলি হাতের নিখুঁত মানে কোথাও খুঁত ধরতে পারবে এত সুন্দর পুরো হ্যান্ডওয়ার্ক একদম একদম আমার যে কোনো কাজ আমি সেরকম ভাবে যাচাই না করে ওই জন্য আমার কাজে তৈরি করতে একটু দেরি হয় কারণ যারা নিখুঁত কাজ করবে তাদের কাজে তো একটু সময় লাগে হরবর করে কোনো কাজ নিখুঁত হয় না এতটা আমি বেডশিটটা ক্লোজ করে দেখাও যে কোথাও কোনো নিখুঁত যে কোথাও কোনো যে ডিফেক্ট আছে কোনো ডিসপুট আছে কাজের এখানে দিদি কাজটা এই জায়গাটা ভালো লাগছে না একেবারেই ধরতে পারবে না এটুকু দম দিয়ে গ্যারান্টি দিয়ে অনেক জায়গায় অনেকে ভিডিও ছাড়ে তবে আমার ভিডিও কোনো কিছু স্পেশালিটি থাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে কেননা আমার জিনিসগুলোই টোটালি আলাদা আছে না আর বড় বাজার একদম কাছে অনেকে বলতেই পারো আমি বড় বাজার কেন যাব না তোমার কাছে কেন যাব এত ধরনের প্রোডাকশন বড় বাজার কেন কোনো বাজারই দিতে পারবে না যত রকম প্রোডাকশন হতে পারে এ টু জেড একই ছাদের তলায় একই ছাদের তলায় যেমন একশো তিরিশ টাকারও পাওয়া যাবে তেমন হাজার টাকারও বেডশিট পাওয়া যাবে সুতরাং একই ছাদের তলায় দাঁড়িয়ে সমস্তটা একশো কুড়ি বাই একশো কুড়ি ছেলে কোনো বাজারে কোনো দোকানে গিয়ে পাওয়া যায় আমার তো মনে হয় না কারণ আমরা কোম্পানির ঘরে মানে স্পেশাল অর্ডার দিয়ে বানা নিতে সাহস পায় না অনেকে ওই জন্য আমরা চাই যে আমাদের স্পেশালিটি কিছু বজায় থাকুক তো এগুলো বোম্বে মিল তিনশো টাকা থেকে বলেছিলাম বোম্বে মিল শুরু তো এটাই তিনশো টাকা অবভিয়াসলি নয় আমি বারবারই বলবো দাম আমি কোনোটার বলছি না যারা ছোট সেলার আছে তাদের কিন্তু সেল করতে সমস্যা হবে তাই তো প্রত্যেককেই বলবো আসো ভিজিট করো দেখো যে আমি যেগুলো দেখিয়েছি আমি যেগুলো দেখাচ্ছি আমি যেগুলো বলছি সেটা কতটা গ্রহণযোগ্য যে না দিদি যেটা বলছে এরকম কার্টুনের মধ্যে অনেক কালার পাবে অনেক ডিজাইন পাবে আমাদের ছয় সাত মানে তিনশো টাকার আইটেমটা ছয় সাত আট দুই বেডে যে তিনশো বলে সাইজ ছোট একেবারেই না একশো টাকার নাইট ওয়ে বলে যে বডি ছোট হাইট ছোট একেবারেই না যেটা দেব জেনুইন বলবো জেনুইন কথা দেখাবো জেনুইন আর যখন প্রোডাকশন নিতে আসবে তখনও জেনুইন এগুলো যাচ্ছে টেক্স প্রিন্ট হ্যাঁ আমাদের হট আইটেম টেক্সট প্রিন্ট তিনটে পিলো দিয়ে এগুলো একটু হাই রেঞ্জের আইটেম ঠিক আছে তিনটে দুটো মাথার বালিশ থাকে একটা সাইড বালিশ থাকে এগুলোকে টেক্সট প্রিন্ট বলে অসাধারণ ইউনিক এগুলোও কিন্তু একশো কুড়ি একশো কুড়ি পাওয়া যাবে মানে নব্বই একশো থেকে শুরু শুধু দেখো চোখ ঝলসে যাবে এরকমই একটা আইটেম কি অসাধারণ এরকম কিন্তু বোমে মিলেও পাবে কিন্তু এটা টেক্সট প্রিন্ট এর কোয়ালিটি এর মান এর টোটালি আলাদা এগুলোর মানে মর্যাদাই আলাদা একদমই টোটালি তাই দেখো রেটের মধ্যে যাচ্ছে এটা এটা কিন্তু অনেক বড় এটা একশো আট বাই একশো আট আছে এই রেটটা ঠিক আছে এটা অনেকটা বড় এই ডিজাইন ভ্যারাইটি কালারে পাবে পাঁচ থেকে ছ রকম কালারে পাবে যদি কেউ হিউজ তাও পেয়ে যাবে আবার যদি কেউ এক দু নিতে চায় যদি কোনোদিন সম্ভব হয় তোমাদের ফেসবুকে লাইভ তো লোকে দেখতে পাবে যে মানে আমাদের প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় রাজদীপ গার্মেন্টস বলে পেয়ে যাচ্ছে সেখানে কিন্তু লাইভ চলে আমাদের তবে প্রতিদিন আহ সম্ভব হয়ে ওঠে না আমি 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 দেখাই আর আপডেট মানে রেগুলার যা যা মাল আসছে নাইটি কাটা হচ্ছে প্রত্যেকটা ভিডিওই দেখানো হয় কি এগুলো ফিগার ও পাওয়া যায় ময়ূরটা দেখো কি অসাধারণ লাগছে দেখতে এগুলো টেক্সট প্রিন্ট বলে একদম ইউনিক ইউনিক আইটেম আর কাপড় কোয়ালিটি জাস্ট ধারণা করা যায় না এতটাই সুন্দর ভিডিওটা বড় হয়ে যাবে বলে সব কিছু শো করতে পারলাম না খুবই কষ্ট হচ্ছে যে অনেক আইটেম যেটা তোমাদের দেখাবার ইচ্ছে ছিল দেখাতে পারলাম না তবে দুঃখ পেও না পরের ভিডিওতে দেখাবো আর আমাদের সাতটার লাইভ অবশ্যই দেখবে আর তাতে তোমরা ইউনিক ইউনিক আইটেম পেয়ে যাবে এখনো কিন্তু ঝাড়গ্রামে দেখা টেক্সট প্রিন্টে দেখাচ্ছি ভীষণ সুন্দর দেখতে দেখলেই বুঝতে পারবে যে দিদির প্রোডাক্ট গুলো না না দেখতে দেখতে বোর হবে না মানুষ কেননা শুধু মনে হবে এর কি দেখাচ্ছে এর পরেরটা কি দেখাচ্ছে দেখার জন্য মন ইচ্ছা করবে এটাই যাচ্ছে গুজরির ওপরে হ্যাঁ এই দেখো এটা ইন্ডিগো প্রত্যেকটা কিন্তু একটা করে দেখাচ্ছি একটা গুজরি ইন্ডিগোর মধ্যে গুজরির মধ্যে পাঁচটা করে কালার পাঁচটা করে ডিজাইন একই কালারে পাঁচটা ডিজাইন পাবে আর পাঁচটা করে কালার পাবে ইন্ডিগো ইন্ডিগো শুধু ব্লু হয় এমন কোনো কথা নেই সব রকমই হয় তবে ব্লুটাই শো করেছি ব্লু আছে হোয়াইটের মধ্যে ব্লু ব্লুর এর মধ্যে হোয়াইট তো ভীষণই সুন্দর আইটেমগুলো এটা করে দুটো করে পিলো কভার আছে চেন পিলো দিয়ে আছে আর এটা কিন্তু আট বাই নয় মানে ছয় সাত সাত আট দুটো বেড়েই পারতে পারবে চলে আসলাম আমাদের হট আইটেম আজরাকে লক্ষ্মী ব্র্যান্ডের আজরাক যেটা অনেকেই জানো আর কতটা সুন্দর সেটাও জানো এটা আমাদের সিঙ্গেল বেড থেকে পাওয়া যায় তবে প্রিন্ট সিঙ্গল বেড থেকে আজরাক পাওয়া যায় পিলো দিয়ে পাওয়া যায় এটা ডবল বেড নব্বই আছে অনেক সাইজে পাবে একশো কুড়ি বাই একশো কুড়ির মধ্যে পাবে তবে একশো কুড়িরগুলো কিন্তু ডিপ কালার আসে না সবটাই লাইট কালার আসে আর এগুলো যত দেবে তত ব্রাইট একদম অসাধারণ আইটেম এই আজরাক শেষ হলে বাটিক দেখাবো বাটিক ওর হিউজ কালেকশান আছে আমাদের কাছে দেখো এগুলো এটা যাচ্ছে ইকতের মধ্যে ইকতের মধ্যে একদম প্রতিটা ডিজাইন মানে কাস্টমার দেখলে ভাববে বাবা এত সুন্দর বেডশিট হয় হয়তো কারোর তো জানাই থাকবে না যে এত সুন্দর বেডশিট হতে পারে যারা সেলের জন্য নেবে তারা নির্দ্বিধায় নিশ্চিন্তে নির্ভাবনায় যত ধোবে তত ব্রাইট ছিঁড়ে যাবে এই কালার নিয়েই ছিঁড়বে সুতরাং এত বড় গ্যারান্টি আমি তো বললাম আমি কাঁচা মাল রিটার্ন নি যদি কালার একটার গায়ে একটা সাদার গায়ে যদি লাল কালার লেগে যায় কস উঠুক কোনো চিন্তা নেই কটন মালে কস উঠবে আর ফেডের কোনো গ্যারান্টি নেই বারবার বলছি রং লেগে গেলে রং ওঠা এক জিনিস ফেড হওয়া এক জিনিস কষ ওঠা এক জিনিস তাই কালার যদি একটার গায়ে একটা লেগে যায় তাহলে মাল রিটার্ন আছে যদি ফেড হয় সেই মালের কোন তো কোনো রিটার্ন নেই তো কেননা কে কী ডিটারজেন্টে কাটছে কেউ সাফেদে কাটছে কেউ গরম জলে কাটছে কেউ ঠাট পড়া রোদের মধ্যে দিয়ে রেখেছে তার গ্যারান্টি কে নেবে তার গ্যারান্টি তো কেউ নেবে না না তো কে কি ডিটারজেন্ট ইউজ করছে সেটা আমি জানি না সেই জন্য ওর গ্যারান্টি আমি নেবো না তো যদি কালার ওঠা যেটাকে বলে একটার গায়ে একটা লেগে যাওয়া সেটার জন্য কিন্তু মাল মাল কাঁচা মাল রিটার্ন আছে বারবারই একটা কথা বলছি হিউজ 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 আইটেম আমাদের বাটিক পাওয়া যায় এগুলো কিন্তু একশো আট বাই একশো আটে আছে একশো আট বাই একশো আট অনেক বড় আজকাল ছয় সাত বেডেও অনেকের গদি মোটা হওয়ার প্রবণতা থাকে তাদের বড় বেডশিট ছাড়া হয় না তাই এই সুন্দর আইটেমগুলো নিতে হলে অবশ্যই ভিজিট করতে হবে সমস্ত রকম অনেক আইটেম আছে যেগুলো আমরা শো করতে পারলাম না নেক্সট ভিডিওর জন্য রইল তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিও শো করবে কল করবে আর আমার নিজস্ব ইউটিউব আছে যে যেটা যেভাবে দেখতে চাও এখানেও কিন্তু হামেশাই আমার ভিডিও আজকে প্রথম বলে ভেবো না যে এখানে স্টপ হয়ে যাচ্ছে দু চার মাস অন্তর অন্তর এখানেও ভিডিও ছাড়া হবে বুঝতেই পারছো এরপরে বাটিক দেখা বাটিক 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 বাটিকে। মানে হিউজ হিউজ কালার পাবে এটা যেমন দশটা কালার আছে এই আইটেমের আমি দুটো কালার শো করছি সমস্ত রকম কালার দেখার জন্য অবশ্যই কিন্তু কল করবে কারণ এত বড় ভিডিও হয়ে গেলে তখন তোমাদেরই দেখতে ইচ্ছা করবে না ওই জন্য শো করতে পারছি না অনেক কালার আছে এইরকম মানে কি বলবো এত ইউনিক ইউনিক মাল্টি কালার আছে না জাস্ট ভাবা যায় না আমাদের বাটিক সিঙ্গেল বেড থেকে শুরু তবে সিঙ্গেল বেডের স্টকটা এই মুহূর্তে নেই অন দা ওয়ে পেয়ে যাবে পেয়ে যাবে দু চার দিনের মধ্যে হয়তো ঢুকেই যাবে ভিডিও ছাড়তে ছাড়তে হয়তো চলেও আসবে আমাদের পিলো ছাড়া আছে পিলো দিয়ে আছে এক কালার আছে মাল্টি কালার আছে আবার এইগুলো হচ্ছে মার্বেল বাটিক বাটিকের যত রকম যেমন নাইটিতে কুর্তিতে আবার ছাপা শাড়িতেও বাটিক অনেক পাবে দুটো পিলো দিয়ে কিন্তু কি ইউনিক লাগছে না দেখতে একদম মানে একদমই তাই লোকে দেখে কেন ফিদা হবে না দূর দূরান্ত থেকে লোক আসে মানে আমার এত ভালো লাগে এত অ্যাচিভমেন্ট লাগে কি বলবো আর সবাইকে একটা কথা বলতে চাই যে জীবনে যে সবাই যে একটু বলেনি সবাই যে পয়সার জন্য বিজনেস করে তা নয় আমি আমি মনে করি আমি কিন্তু পয়সার জন্য বিজনেস করি না আমার আছে ঠাকুরের আশীর্বাদে আমি ভাবি আরো পাঁচটা মেয়ে আমি যদি করি আরো পাঁচটা ছেলে মেয়ে খেতে পাবে আমার দ্বারা কারণ এখানে অনেক ছেলে মেয়ে কাজ করে কারখানায় আমাদের প্রচুর ছেলে মেয়ে নাইটি সেলাই করছে আমার দ্বারা দুটো হলো অন্য যোগে তা আমি মনে করি তোমরাও এরকম বড় ব্যবসা করো না যাতে এই রকম বড় ব্যবসা করে আরো পাশে ছেলে মেহের কাজ দাও যেটা সরকার দিতে পারছে না আসুন আমরা একটু হলেও করি এমন তো নয় যে আমরা হিউজ টাকা দিতে পাচ্ছি তাদের কিন্তু কিছু তো হলেও সাহায্য হচ্ছে অনেক সংসার এমন আছে একদম এমন সংসার অনেক আছে যাদের এর উপরেই চলে যেভাবেই হোক আমরা যেটা একদিনে খরচ করি তারা হয়তো সারা মাসে সেই খরচটা করে কিন্তু সেটাও তো দিতে পারছি তো আমি করছি আজ যদি আমি বসে যাই আজ 15 থেকে 20টা ছেলে আহার চলে যাবে কখনোই সেটা করতে চাইবো না আমি না পারলেও পরবর্তীকালে হয়তো আমার ছেলে ধরবে সবসময় ভেবো না যে পয়সা রোজগারের জন্যেই কিছু করা অনেকেই আছো অনেক রকমের সময়ের জন্য ডিপ্রেশনে চলে গেছো নিজেকে সুস্থ রাখার জন্য অনেকে ছেলে মেয়ে বাইরে চলে গেছে একা বসে রয়েছে সময় কাটছে না নিজেদের মন ভালো লাগছে না মন ভালো রাখার জন্য বিজনেস করো করো এমন নয় যে আমার কিছু কাজে এঙ্গেজ থাকো নিজেকে ভালো রাখার জন্য নিজেকে ভালো থাকার জন্য তো কিছু করো এমন নয় যে তোমাকে এটা দিয়েই চলতে হবে এটা দিয়েই করতে হবে পরের জন্য ভেবে একটু করো আমি মনে করি ঈশ্বর জন্মদিন দিয়েছে একদিন মরতেই হবে সবাইকে কিন্তু এমন কিছু করে যাও যে সেখানে গিয়েও বলতে পারো যে আমি কিছু করে এসছি অবহেলায় সময় নষ্ট করো সময় খুব মূল্যবান জিনিস প্রত্যেকটা মানুষকে বলবো যে কিছু করো কাজে এঙ্গেজ থাকো নিজে ভালো থাকে অন্যকে ভালো রাখো নিজে ভালো থাকলে দেখবে পাঁচটা মানুষের সাথে কথা বললে বিজনেস মানেই অনেকের সাথে কথা বলা সময় আমি যেমন চব্বিশ ঘন্টায় চার ঘন্টা ঘুমাই মানে ঘুমের সময়টুকু পাই না তো এই দিন থাকাতে আমার ফিফটি টু ইয়ার্স হোল্ড আমি তো আমাকে দেখে আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে লাইক করতে পারি কেন পারি যে আমার মোটিভেশন শরীরে নয় মোটিভেশন কাজে তো কাজে যার মোটিভেশন সে একদম সে কোনোদিনও তার বয়সও পারবে না বয়স সংখ্যা মাত্র আমি মনে করি কেননা যদি সে অনেক অল্প বয়সে অনেকে মানে নিজেকে গুটিয়ে ফেলে একদমই না নিজে কাজে ইঙ্গেজ থাকো নিজেকে ভালো রাখো সুস্থ রাখো সব সময় সব পারবে আর ভগবানের আশীর্বাদ আমি একদম আশা করি ষাট বছর বয়সে ধরেও এইভাবে দাঁড়িয়ে এই ভিডিওটা করতে পারি কেননা প্রত্যেককে মোটিভেশন করতে যদি কারোর মনে হয় যে আমার অর্থ কম আছে দিদি আমার এই রকম সমস্যা তুমি আমাকে বুদ্ধি দাও তো আমি যতটা পারবো চেষ্টা করব সবসময় ব্যবসা যে আমার সাথে মোকাবিলা করতে হবে কথা বলতে হবে এমন কোনো কথা নেই আমি সবসময় সবার পাশে ছিলাম আছি থাকবো তো আমি যতদিন আছি যদি কারোর মনে হয় যে কোনো ব্যাপারে কোনো হেল্পের দরকার তো অবশ্যই এটা একশো কুড়ি বাই একশো কুড়ি আমি ভীষণ পজিটিভ থিঙ্কিং নেগেটিভ আমি কিছু জানি না শিখিনি খুব ছোট্ট জায়গা থেকে আজ সাতাশ আঠাশ বছর আগে ঘরে অনলি আড়াই টাকা থেকে পিকো দিয়ে বিজনেস শুরু করেছিলাম আজ কোটি কোটি টাকার আমার ট্রানজাকশন হচ্ছে তো আশা করি সবার ভালোবাসার জন্যই তো এই জন্য একদম একদম প্রত্যেকের ভালোবাসা এই যে ভালো লাগা আর ভালোবাসা দুটো যদি থাকে তবেই আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো আর কেউ কোনো ব্যাপারে ডিপ্রেশনে যাবে না এটা আমার রিকোয়েস্ট আজকালকার বেশিরভাগ ছেলে মেয়েরা কিছু না হলেই হ্যাঁ আমার কি হয় না একদিন হয়তো কাস্টমার প্রচন্ড বৃষ্টি এলোই না একদিনে হিউজ এলো একদিনে দুজন এলো সব কিছু ব্যাপারে তাই বলে এত মাল আমার কি হবে আমার কি তাহলে বিজনেসটা ডাউন হয়ে গেল একেবারেই না আজ হয়নি কাল হবে কাল হয়নি পরশু হবে তো কি হয়েছে মানে এমন নয় যে আজ হলো না বলে কাল হবে না চেষ্টা করো এগিয়ে চলো মানে একটা পিঁপড়েও পাহাড় পার কর করতে পারে যদি তার প্রচেষ্টা থাকে আমি মনে করি তো পজিটিভ থিংকিং রাখো এগোবে আর আমার ভিডিও দেখতে থাকো লাইক করতে থাকো আর কি বলবো চলে আসো তো রাজদীপ গার্মেন্টস সবাই সবার কাছে আমার শুভ কামনা রইলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার ভিডিওটা দেখো আর যদি পারো তো কল করো আসলেই যে মানে নিতে হবে আসলেই যে তোমাকে মানে পারচেস করতেই হবে এত টাকা কোনো ব্যাপার নেই কোনো জানতে কোন জানতে করতে দেখে যাও জায়গাটা ইন্ডিভিজুয়ালি আজকে যেহেতু প্রথম ভিডিও সমস্তটা দেখাবার চেষ্টা করলাম একটু একটু করে আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ভিডিও হয়তো আশা করি প্রতি মাসেই একটা করে পেতে থাকবে তো আজকের মতো টাটা করি আবার নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করো আর কল করো টাটা